একবার এক রোড অ্যাক্সিডেন্টে একটা সুপার বাইকের ধাক্কা ট্রাকের সাথে হয়ে যায় ওই অ্যাক্সিডেন্টে রাজেশ নামের অনেক বড় মেকানিকের মৃত্যু হয়ে যায় যে ওই বাইককে চালাচ্ছিল খুনি পালিয়ে যায় আর রাজেশ ভূত হয়ে যায় আ আহ দাঁড়াও তোমরা বাঁচবে না মিথ্যে বাতি বন্ধুরা তারপর ওই ভূত সুপার বাইকে ঢুকে যায় আর বাইক চলে নিজে নিজে রাজেশের বাড়ি গিয়ে দাঁড়িয়ে যায় আর রাজেশের ভূত বাইকের থেকে বেরিয়ে আসে আর পুরোনো কথা ভাবতে থাকে আমি আমার ছেলেকে খুব ভালোবাসতাম আর ওর কত শখ ছিল বাইকের আর এই সুপার বাইক আমি আমার ছেলের জন্মদিনে দিতে চাইছিলাম কিন্তু তারপর রাজেশের ভূত পুরনো কথা ভাবতে থাকে রাজা দেখবি আমার ছেলে তোর জন্মদিনে এরকম সুপার বাইক দেবো যে এখন অবধি পৃথিবীতে কারুর কাছে হবে না ওর স্পিড এত হবে যে চোখ সরানোর আগেই চোখ থেকে গায়েব হয়ে যাবে আর খালি তোর আওয়াজ থেকেই চলবে আর যখন তুই থামতে বলবি থেমে যাবে সত্যি সত্যি বাবা কি এরকম সুপার বাইক বানানো সম্ভব কি এরকম সুপার বাইক বানানো যেতে পারে বানানো যাবে কি ছেলে আমি এরকম সুপার বাইকের কাজ করছি আর তাড়াতাড়ি আমি এরকম সুপার বাইক বানিয়েও নেব তুমি দেখবে তখনই ওখানে রাজেশ স্ত্রী স্বপ্ন এসে যায় আরে বা কি ব্যাপার আজকে বাবা ছেলেতে খুব ভালোবেসে কথা হচ্ছে কি ব্যাপার কিছু না আমার আর আমার ছেলের গল্পের কথা যখন হয়ে যাবে আমরা বলে দেব কি রাজা হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে চলো এই সিক্রেট ফিক্রেট ছাড়ো আর রুটি খেয়ে নাও আমার আরও কাজ আছে তোমাদের মতন বসে নেই আমি তারপর তিনজন খাবার খেতে চলে যায় পরের সকালে রাজেশ নিজের গ্যারেজের ওর সুপার বাইকে কাজ করতে থাকে তখনই ওর দুটো বন্ধু বিঠাল আর সালিমপুঙ্গু আসে কি রাজেশ দা এই খাটারা ঠিক হয়নি কি কি গ্যারেজের কাজ ছেড়ে এই খাটারা ঠিক করতে লেগে আছো পঙ্গ এটা তো সেই কথাই হয়ে গেল বাঁদর কি জানে আদার সাদ আরে আমি একটা সুপার বাইক বানাচ্ছি যেটা পৃথিবীতে সব থেকে দ্রুত বাইক হবে আর সে আওয়াজে চলবে আর এই তৈরি হওয়ার পর আমাকে আমার রাজাকে গিফট দেওয়ার আছে ওটাও ওর জন্মদিনে বুঝলি কি রাজেশ ভাই সকাল থেকে আমরাই পেয়েছি নাকি যে এরকম ঢপ দিচ্ছ আমি ঢপ দিচ্ছি না শুধু একটু কাজ বাকি আছে ব্যাস তারপর দেখবি তুই তারপর বিট্ঠাল আর সালিম পঙ্গু ওখান থেকে চলে যায় কিন্তু ওদের মাথায় রাজেশের বলা কথা ঘুরতে থাকে আরে একটা কথা বল এরম কি হতে পারে রাজেশ দাদা হতে তো পারে এছাড়াও রাজেশকে আমি যতটা চিনি ও ঢপের কথা বলে না যদি এরকম করে দেয় তো ও অনেক ধনী হয়ে যাবে আর ওর বন্ধু হওয়ার জন্যে আমাদেরও একটু নাম হয়ে যাবে তুই কচু ধনী হবি ওই বাইক নিজের ছেলেকে গিফট দেওয়ার জন্য বানাচ্ছে যদি সে সেরকম করবে তো যেই টাকা আমরা কামাতে পারব ওই সুযোগও হাত থেকে যাবে কারণ এই রাজেশ ফর্মুলা আর বানানোর নীতি তো দেবে না কাউকে তারপর দুজন সালিমার ষড়যন্ত্র করে যে রাজেশকে মেরে ফেলা যাক আর সুপার বাইক বানানোর ফর্মুলা চুরি করে কাউকে বেঁচে দেওয়া যাক দুজন ধনী হয়ে যাবে এই কারণে দুজন রাজেশকে ট্রাকের ধাক্কা মেরে ফেলে রাজেশের মরতেই ওর তল্লাশি চালায় কিন্তু ওরা কিছু পায় না তারপর দুজন ওখান থেকে পালিয়ে যায় আর রাজেশ ভূত হয়ে যায় তোমরা দুজন আমাকে মেরে ফেলেছো এখন আমি তোমাদের দুজন প্রতারণা বাস বন্ধুদের ছাড়বো না রাজী সেইসব ভাবতেই থাকে যে তখনই ওখানে পুলিশ রাজেশের লাশ নিয়ে আসে লাশকে দেখে রাজা আর স্বপ্না অনেক কাঁদে রাজা बेटा আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গা থেকে এই লাশটা পেয়েছি তোমার বাবা বাইক চালাচ্ছিল লোকেরা আমাদের বলে কিন্তু চিন্তার কথা এইটা যে বাইক এখানে কি করে এসে গেলো অ্যাক্সিডেন্ট হলো কিন্তু এই বাইকে কিছু হয়নি হ্যাঁ এই সুপার বাইক আমার বাবা আমাকে আমার জন্মদিনে গিফট করার জন্য চাইছিলেন কিন্তু মনে হয় কপালে অন্য কিছুই ছিল আমি কি এই বাইক নিতে পারি হ্যাঁ এই বাইক তো তোমারই তুমি রাখতে পারো এইসব রাজেশের ভূত দাঁড়িয়ে শুনতে থাকে আর খুব দুঃখিত হয় তারপর রাজা ঘরে বাইককে দাঁড় করিয়ে দেয় আর রাত হতেই বাইক থেকে শুরু হয়ে যায় আর চলতে শুরু করে আর চলে সালিম পঙ্গুর বাড়ি পৌঁছে যায় বাইকের হন নিজের থেকেই জোরে জোরে বাঁচতে থাকে কে রে ভাই কেন এত রাতে পাগলের মতন হর্ন বাজাচ্ছে মনে হয় তোকে মারতেই হবে এরম বলে সালিম পঙ্গু নিজের বাড়ির দরজা খোলে আর বাইরে আসে কিন্তু সে বাইরে কাউকে দেখতে পায় না তখনই তার নজর বাইকে পড়ে আরে বাহ কি বাইক রে কত সুন্দর ডিজাইন কিন্তু এ তো রাজেশের সুপার বাইকের মতন দেখতে একবার এর উপরে বসে তো দেখি কিরম লাগে ভালো একে চুপচাপ বেঁচে দেবো কিন্তু সালিম যেই বাইকে বসে বাইক চলতে থাকে আরে এ কি হলো এই বাইক নিজে থেকে স্টার্ট কি করে হয়ে গেল আরে আমি তো স্টার্টও করিনি এ কি এরকম সেলফ স্টার্ট রে বাঁচাও 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 কিন্তু বাইক নিজের স্পিডে চলতে থাকে তখনই একেবারে শুনশান জায়গায় থেমে যায় আর সালিম ঝটকা মেরে বাইক থেকে উড়ে নিচে পড়ে যায় হায় রে আমার কোমর আরে হত কোন জন্মের বদলা নিচ্ছিস আরে হত বাইক তখনই রাজেশের ভূত ওখানে এসে যায় আর ওকে দেখেই সালিম পঙ্গু অনেক ভয় পেয়ে যায় আরে রাজেশ তুমি 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 বেঁচে কি করে গেলে তোমাকে তো আমরা নিজেই মেরে দিয়েছিলাম তাকে ধাক্কা মেরে কেন ভয় পেয়ে গেলি তখনই রাজেশের ভূত একেবারে ভয়ানক হয়ে যায় আর সালিম পঙ্গুর গলাকে ছিঁড়ে ফেলে দেয় তারপর ওই বাইক সালিম পঙ্গুর শরীরের ওপর দিয়ে চলে যায় একজন তো গেল এখন আরেকজনকে ওর কর্মের শাস্তি দিতে হবে বাইকে ফেরত চলে যায় আর বাইক নিজের থেকে চলে রাজার বাড়ির সামনে ফেরত পৌঁছে যায় পরের দিন রাজা বাইকে ঘোড়ার প্ল্যান বানায় মা জানো এই বাইক বাবা আমার জন্য বানাচ্ছিল যা এ পৃথিবীতে সব থেকে দ্রুত বাইক হবে এ শুধু আমার আওয়াজেই চলবে আর থেমে যাবে কেননা আজকে এই বাইকে বসা যাক বাবার আত্মাও শান্তি পেয়ে যাবে ঠিক আছে বাবা যেরম তুই চাস তারপর স্বপ্না আর রাজা ওই বাইককে ঘুরতে চলে যায় রাজেশের আত্মা যেটা ওর ভেতরে থাকে কাঁদতে লাগে ওদিকে ধীরে ধীরে ওই সুপার বাইকের ব্যাপারে পুরো গ্রাম জানতে পারে সব জায়গায় ওই বাইকের চর্চা হতে থাকে আরে জানো কি সুপার বাইক আছে রাজার কাছে যদি আমার কাছে এরকম বাইক থাকতো আমি তো মেয়েদের লাইন লাগিয়ে দিতাম আগে ওই ওইদিকে ওই বাইকের চর্চা শুনে বিঠালের রাজেশের কথা মনে পড়ে আর সে ভাবে হোক না হোক এটা তো সেই সুপার বাইক যেটা রাজার বাপ বানাতে চাইছিল না এই বাইককে চুরি করে ফেলি তারপর একে খুলে এর ব্যাপারে জানা তো পড়েই যাবে সেই রাতেই ভিট্ঠল বাইক চুরি করতে পৌঁছায় আর বাইককে যেই ছোঁয়ে জোরে বিদ্যুতের ঝটকা খায় আর সে দৌড়ে গিয়ে ছিটকে পড়ে আরে মরে গেলাম রে এ কিরম বাইক রে এ তো তো কারেন্ট মারছে আমার হাত এ হাত তো ঝিঁঝিঁ ধরে গেল রে ভিট্ঠলের চিৎকার শুনে রাজা আর স্বপ্না বাড়ির বাইরে এসে যায় আরে বিঠলঙ্কাল আপনি আপনি কি করে পড়ে গেলেন কি হলো তখনই রাজেশের আত্তা বাইক থেকে বেরিয়ে আসে ওকে দেখে তিনজন হায়রান হয়ে যায় তো তো তুমি রাজেশ তুমি জানতো কিভাবে তোমাকে তো আমরা ট্রাকের নিচে মেরে ফেলেছিলাম জানতো কি করে বন্ধ এটা আমার আত্তা যা তোর কাজের ফল দিতে এসেছে এই বাইক চাইছিলেস না তুই এর কারণে মেরে ফেলেছিলিস না আমাকে এরম বলে রাজেশের আত্মা সেই বাইকে ঢুকে পড়ে ওই বাইকে হ্যান্ডেলের জায়গায় রাজেশের ভয়ানক মুখ দেখা যায় আর তারপর বাইক বিঠালের ওপরে চড়ে যায় আমাকে ক্ষমা করে দাও রাজেশ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দিই তোকে তুই তোর লোভে আমার পুরো পরিবার শেষ করে দিয়েছিলিস এরম বলে সে বাইকের ওপরে আগে পেছনে চড়তে থাকে আর কিছুক্ষণ পরে বিট্ঠালের শরীরে টুকরো টুকরো হয়ে যায় আর তারপর রাজেশ রাত্তা বাইক থেকে বেরিয়ে আসে রাজা আর স্বপ্না রাজেশের গলা জড়িয়ে ধারে তোমরা দুজন কেঁদো না এ তো আমাদের কপালে ছিল এই সুপার বাইক আমি তোমার জন্য অনেক ভালোবেসে বানিয়েছি তুমি এটা নাও আর ভালো করে দেখো। তারপর রাজেশের আত্মা মুক্ত হয়ে ওখান থেকে চলে যায়